আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের কিউএনএ সেশনে আপনাদেরকে স্বাগতম। আমি অনেকদিন যাবত কোনো কিউএনএ দেই না, এটা আসলে অনেক আগে শুরু করেছিলাম এবং মাঝখানে প্রায় অনেকটা সময় এই কিউএনএ সেশনটা আমার দেওয়া হয় নাই, তো তার জন্য আমি খুবই দুঃখিত। এবং এখন থেকে আমি চিন্তা করতেছি যে কন্টিনিউয়াসলি এভরি উইক পার উইক আমি একটা করে কিউএনএ সেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের অনেক কমেন্টস আমার ভিডিওর নিচে জমা পড়ে থাকে যেগুলোর অ্যান্সার আমি সচরাচর দিতে পারি না। সো আপনাদের এই অ্যান্সারগুলো আমি দিয়ে দিব। তো যারা আসলে বিভিন্ন কোশ্চেন নিয়ে কনফিউজড থাকেন, বিভিন্ন বিষয়ে জানতে চান, তারা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করবেন। যদি আপনার কমেন্টসটা নেওয়ার মতো হয় আমি অবশ্যই পরবর্তী সেশনে আপনার কমেন্টসটা নিয়ে আনসার দিয়ে দিব। তো চলুন আমরা শুরু করবো আমাদের কিউএনএ সেশন। তো প্রথমেই আমি যে ভাইটা কোশ্চেন করেছে তার নাম হচ্ছে এমডি মিসবা উদ্দিন, তিনি কোশ্চেন করেছেন, ভাই লাইভ ভিডিও থেকে 600,000 মিনিট কাউন্ট করা কি সম্ভব, এটা কেমন শর্ত দিল ফেসবুক? ভাই ফেসবুকের 600,000 মিনিট ওয়াচ টাইম কাউন্ট করা মানে 2 মাসের যে লাগে এটা খুবই ইজি, খুব কঠিন কিছু না। কারণ ফেসবুকের একটা ভিডিও যদি ভাইরাল হয়, ভাই বিশ্বাস করেন একটা ভিডিও থেকেই আপনার 10,000 ফলোয়ার 600,000 মিনিট ওয়াচ টাইম গেইন করা পসিবল। সো আপনি একটা ভিডিও থেকেই পারেন করতে পারেন, কারণ ফেসবুকের যে কমিউনিটি এটা কিন্তু অনেক বড়, ফেসবুকের যে ইউজার এটা কিন্তু অনেক বেশি। সো এখানে কিন্তু ভিডিও ভাইরাল হলে এখানে কিন্তু ভিডিওগুলো মানুষ দেখলে খুব ইজিলি আপনি জিনিসগুলো করতে পারবেন, আপনার ফিল আপ করতে পারবেন। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনি আপনার কন্টেন্ট দিয়ে কাজ করে যান, আশা করি খুব দ্রুতই আপনি এটা পেয়ে যাবেন। ওকে, এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন করেছে সোহাগ আফ্রিদি, তো তিনি কোশ্চেনটা করেছে কীভাবে রিপোর্ট করবো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো ভাই কীভাবে রিপোর্ট করবেন এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, আপনি যদি চান তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে গেলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন জিরুন্দা আরসি, তো তিনি বলেছেন যে রাজীব ভাই ভালোবাসা রইল, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, যেমন মুভির অংশ পিকচার এগুলো নিয়ে ক্রিটিসিজম করা যাবে কি, আলটিমেট মোটিভেশন যেমন করে এই ধরনের ডিসকাস করে মনিটাইজেশন পাওয়া যাবে কি না দয়া করে জানাবেন। মুভির বিষয়গুলো নিয়ে আপনি ক্রিটিসিজম করতে পারেন, কোনো সমস্যা নাই, ফেয়ার ইউজ যেমন ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য তেমন ফেসবুকের ক্ষেত্রে আসলে অফিসিয়ালি আমি এখনও পর্যন্ত ফেয়ার ইউজের কোনো নিয়ম ফেসবুকের দেখি নাই, বাট অনেকেই করতেছে। সো সেই চিন্তা থেকে বা সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে প্রবলেম হবে না, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি 10 মিনিটের একটা ভিডিওতে কতটুকু ক্লিপ দেখাচ্ছেন। 10 মিনিটের একটা ভিডিওতে আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের একটা ক্লিপ দেখাতে পারেন, এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার পার্সোনাল অপিনিয়ন। সো এটা করলে সমস্যা হবে না। আর যদি আপনি পারেন, যদি সম্ভব হয় আপনি মুভির বিভিন্ন অংশ না নিয়ে ওই মুভির আপনার যে ইমেজগুলো আছে আপনি ইমেজগুলো নিতে পারেন, আপনি মুভি থেকে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আমি ইমেজ দেখাই বা তার উপরে একটা পার্ট দিয়ে আপনি কথা বলে মানে কারো কোনো অংশ যদি আপনি ইউজ না করে যদি ক্রিটিসিজম করতে পারেন তাহলে এটা সব থেকে ভালো হয়। ওকে, তো আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন চাইও টসা, তো তিনি কোশ্চেন করেছেন যে আমার 74,000 ফলোয়ার্স মনিটাইজেশন পাইনি, ভাই যদি হেল্প করতেন। 74,000 ফলোয়ার আপনি মনিটাইজেশন পান নাই, আসলে কেন পান নাই, কী কারণে পান নাই, এই জিনিসটা যদি একটু ডিসক্রিপশন বা একটু ডিসক্রাইব করতেন আমাদেরকে আমি আরও ভালোভাবে আপনাকে বোঝাইতে পারতাম। তো যদি কোনো ভায়োলেশন থেকে থাকে আপনি কোথাও অবশ্যই মনিটাইজেশন পাবেন না, কারণ ভায়োলেশন চলে আসলে মনিটাইজেশনের আওতা থেকে ফেসবুকের যে পেজ থাকে বা মনিটাইজেশনের যে রুলস থাকে তার থেকে কিন্তু এটা বেরোয় যায়। সো আপনার পেজে ভায়োলেশন আছে কি না সেটা আপনি চেক করেন এবং কোন টাইপের ভায়োলেশন আছে সেই অনুযায়ী আপনি আপনার পেজটাকে ভালোভাবে রিভিউ করেন, সেই জায়গায় মানে ওই ভায়োলেশনটা কেন আসছে, কোন কোন ভুলের কারণে আসছে সেগুলো আপনি সলভ করেন, তারপরে আপিল করেন, রিপোর্ট করেন, আশা করি আপনার পেজটা ঠিক হয়ে যাবে। আমি চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন মুহাম্মদ ইবন মাহিন, আচ্ছা তিনি কোশ্চেন করেছেন আমার চ্যানেলটা রিভিউ করেন প্লিজ, সেম প্রবলেম। তো তিনি আমার একটা ভিডিওর নিচে করেছেন যেটা হচ্ছে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট, এই টাইপের একটা ভিডিওর নিচে তিনি এই কমেন্টসটা করেছেন, তার চ্যানেলটা রিভিউ করে দিতে বলতেছে, তার পেজটা রিভিউ করে দিতে বলতেছে এবং তার লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট এই ভায়োলেশনটা আসছে। তো ভাই আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনি রিভিউ করতে চান তো আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের যে আইডির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি আমার ফেসবুক পেজ অথবা আমার আইডিতে গিয়ে একটা মেসেজ করলেই হবে। এরপর চলে যাই আমি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন আজিমা জাহান, তো তিনি কোশ্চেন করেছেন আমার 3টা মনিটাইজেশন পেজ রেড হয়ে গেছে, আমি এখন কিভাবে ব্যাক আনবো। 3টা পেজ আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সো 3টা পেজ যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি, আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার পেজটাকে কেন রেস্ট্রিক্টেড করলো ফেসবুক, কী কারণে আপনার পেজটা রেস্ট্রিকশান খাইলো, কোন টাইপের ভায়োলেশন আসছে, এটা কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কমিউনিটি গাইডলাইন, নাকি আপনার লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট, নাকি ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, এনিথিং এলস, আপনার যে কোনো কিছু হতে পারে, আপনার যে ভায়োলেশনটা আসছে সেই ভায়োলেশনটা কেন আসে সেটাকে আপনাকে জানতে হবে এবং কোথায় কোথায় সেই ভুলগুলো আছে সেগুলো আপনাকে খুঁজে বের করে সেগুলো সমাধান করে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন, আপিল করবেন, আশা করি আপনার পেজটা ঠিক হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন বন্ধু টিভি,
তো তিনি কোশ্চেন করেছেন, ভাই আমার পেজটি দেখে দিন, আমার পেজটিতে শুধু লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট আছে কিন্তু আমি বুঝতে পারছি না কী কারণে আছে। তো লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট আসলে কী কারণে দেয় সেটা বাইটা বুঝতে পারতেছে না। তো লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্টটা আসে রিউজ পারপাসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নিজের কন্টেন্ট দেওয়ার পরেও এই লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট চলে এসেছে। তো এটা আসলে কেন আসে? এটা রিউজ পারপাসে মেইনলি আসে। রিউজ পারপাস জিনিসটা কি? রিউজ মানে হচ্ছে আপনার একই ইমেজ, একই পোস্ট, একই ভিডিও যদি আপনি বারবার ইউজ করেন, সো বারবার ইউজ করলে কিন্তু এটা রিউজের মধ্যে পড়ে। সো রিউজের মধ্যে পড়লে কিন্তু আপনার যে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট এটা কিন্তু চলে আসার সম্ভাবনা থাকে। অথবা যদি আপনি অন্য কোনো জায়গা থেকে কারো কিছু কপি করেন যেটা অলরেডি ফেসবুকে আছে, অথবা গুগল থেকে কোনো একটা ইমেজ নিয়ে যদি আপনি আপলোড করেন, সো সেক্ষেত্রেও কিন্তু এই লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্টটা দিয়ে দেবে। সো অবশ্যই 100% নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আর এই লিমিটেডের যে প্রবলেম বা লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট এই ভায়োলেশনের যে সমস্যা সেটা থেকে আপনারা বিরত থাকতে পারবেন। এবং এটা কিন্তু উঠানো খুবই টাফ, এটা কিন্তু মানে সহজে যায় না। এমনও পেজ আমি দেখছি এক বছর দুই বছর চলে যাচ্ছে তাদের এই লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট এটা উঠতেইছে না, এটা কিন্তু পেজের মধ্যে এখনও রয়ে গেছে। আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন করেছেন, কোশ্চেন না অ্যাকচুয়ালি আমাকে একটা থ্যাঙ্কস দিয়েছেন আর্নিকাস ব্লগ। তিনি বলেছেন, অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার পেজটা ঠিক করে দেওয়ার জন্য। আসলে আর্নিকা আপুর একটা পেজ ছিল যে পেজটাতে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্টে ভ্যালুয়েশনটা আসছিলো এবং আমি তার পেজটাকে রিভিউ করে আমি সেটা ঠিক করে দিয়েছিলাম, যার কারণে তিনি আমাকে একটা থ্যাঙ্কস দিয়েছেন। তো আর্নিকা আপু আপনাকেও ধন্যবাদ। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন সাইফুল্লাহ সালাফি। তো তিনি কোশ্চেন করেছেন যে, দয়া করে উত্তর দিন ভাই প্লিজ। আচ্ছা, আমার উদ্দেশ্য পেজ থেকে টাকা কামানো নয়, আমি শুধু ইসলামিক পোস্ট করি এবং কপি ভিডিও আপলোড করি, এতে কি পেজের কোনো সমস্যা হবে বা ঠিক মতো চালাতে পারবো কি না? আপনার উদ্দেশ্য যদি পেজ থেকে টাকা কামানো না হয় তো সেক্ষেত্রে আপনি কপি ভিডিও চালাইতে পারেন, প্রবলেম হওয়ার কথা না। আপনার একটা রেস্ট্রিকশন দিয়ে দিবে, আপনার রিস্ক দিয়ে মানে রিস্ক কমাই দিবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি মানে খুব ওভার রেস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ আপনি ফেসবুকের যে কমিউনিটি রুলসগুলো আছে সেগুলো যদি একেবারে খুব বারবার আপনি ভঙ্গ করতে থাকেন তো সেক্ষেত্রে পেজটা আনপাবলিশ করে দেয়, মেনলি আনপাবলিশ করে দেয়, পেজটা ডিজেবলও করে দিতে পারে। এবং এই ক্ষেত্রে আপনার আইডিও একটা ঝুঁকির সম্মুখীন হতে পারে, আইডিটাও একটা রিস্ক থাকতে পারে। সো আমি বলবো যে এগুলো না করাই বেটার। আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন নোয়াখালী জংশন। তিনি বলেছেন যে, ভাই আমার পেজে লাইভ স্ট্রিমিংয়ে লিমিটেড মনিটাইজেশন দিয়েছে, এখন কি এই মাসে পেমেন্ট দিবে? অর্থাৎ সে বলেছে যে তার পেজে অলরেডি একটা মানে যে লাইভ ভিডিও থেকে আমরা যে আর্নিংটা করি সেই লাইভ ভিডিওর আর্নিংয়ের ক্ষেত্রে তার একটা রেস্ট্রিকশন আসছে, অর্থাৎ একটা ভায়োলেশন আসছে। তো তার পেজে যে ডলারগুলো আছে সেই ডলারগুলো সে পাবে কি না, সেই পেমেন্টগুলো সে পাবে কি না? তো ভাই আপনার এই যে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট অথবা এনিথিং এলস, আপনার যে কোনো একটা ভায়োলেশন আসছে, তো এই যে রেস্ট্রিকশনটা হয়েছে, এই রেস্ট্রিকশনটা হওয়ার আগে, অর্থাৎ এই রেস্ট্রিকশনটা আসার আগে যদি আপনার $100 ফ্লাপ হয়ে থাকে তাহলে আপনি আপনার সেই টাকাটা অবশ্যই পাবেন। আর যদি এটা না হয়ে থাকে, অর্থাৎ যদি $99.99 যদি আপনার পেজে জমা হয় এবং এই অবস্থায় যদি আপনার পেজে কোনো ভায়োলেশন আসে, আপনি সেই টাকাটা পাবেন না। কারণ হচ্ছে ফেসবুকে $100 না হলে আপনার পেমেন্ট দিবে না, আর এদিকে হচ্ছে আপনার যদি $99 হয়ে থাকে আর যদি কোনো রেস্ট্রিকশন চলে আসে তাহলে আর কোনো আর্নিং হবে না। অর্থাৎ ফেসবুকে একটা ভায়োলেশন চলে আসলে সেটা কিন্তু আর্নিং বন্ধ হয়ে যায়। চিন্তা করুন, যদি আপনার $99 হয়েছে, $99 হয়েছে, আপনার এই এমন সময় একটা ভায়োলেশন আসছে, তো এখন আপনার আর্নিংটা বন্ধ হয়ে গেছে, $100 হচ্ছে না। সো $100 যদি না হয় ফেসবুকে আপনাকে পেমেন্ট করবে না, ওই টাকাটা আপনি আর পাবেন না। সো এটাই ছিল মোটামুটি আজকের মতো আমার কিউএনএ সেশন। তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, এবং যাদের কোশ্চেন আছে অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে দেবেন, আপনাদের কোশ্চেনগুলো যদি নেওয়ার মতো হয় আমি অবশ্যই কোশ্চেনগুলো পিক করবো এবং নেক্সট উইকে আমি আপনাদের এই অ্যানসারগুলো দিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।